আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাসী ভাইরা, আপনাদের অনুরোধে আজকে এই ভিডিওটি চার বেডরুমের একটি অসাধারণ বাড়ির ডিজাইন। আমার অনেক প্রবাসী ভাই রিকোয়েস্ট করে থাকেন, বেশিরভাগ প্রবাসী সৌদি থেকে রিকোয়েস্ট করে থাকেন যে চার বেডরুমের বাড়ির ডিজাইন দেখানোর জন্য। আজকে ভিডিওটি শুধু তাদের জন্য যারা চার রুমের বাড়ি করতে চান। বন্ধুরা, প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন চার রুমের বাড়িটি কতটুকু জায়গার ভিতরে হবে, এই রুমগুলোর মাপ এবং জানতে পারবেন এই বাড়িটি যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করেন এক্ষেত্রে আপনার কত খরচ হবে এবং কীভাবে আপনি খরচটি কমাবেন এই বাড়িটিতে তো বিস্তারিত জানবেন। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারেন এই চ্যানেলের সাথে। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে যুক্ত হয়ে যেতে পারেন এই ফেসবুক পেজের সাথে, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওগুলি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা বাড়িটির মাপ জানবো, তারপর জানবো এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়। তো বন্ধুরা, বাড়িটির মাপ জানার ক্ষেত্রে অবশ্যই আপনারা তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়িটির মাপ সঠিকভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট আর প্রস্থ হচ্ছে 30 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1110 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতাংশ ডিসিমাল হিসাব করেন আসবে 2.54% ডিসিমাল, আর যদি আপনি কাঠা হিসাব করেন আসবে 1.54 কাঠা। তো বন্ধুরা, তো এটা হচ্ছে আমাদের যে বাড়িটির স্টেয়ার অর্থাৎ সিঁড়ি রুম। এখান দিয়ে আপনি সিঁড়ি রুমের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ সিঁড়ি রুমের নিচ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবেন, আর উপরে যে সিঁড়িটা রয়েছে আমাদের যে ডান পাশে ওখান দিয়ে আপনি ছাদে চলে যাবেন। তারপর আপনি যেটা পাচ্ছেন, আপনি পাচ্ছেন আমাদের একটা বেডরুম। এই বেডরুমগুলো দুটাই সমান, দুটা বেডরুম দুই পাশে দুটা বেডরুম সমান। দেখুন আপনারা 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি, 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি দুটা বেডরুম সমান। এর সাথে রয়েছে দুটা ব্যালকনি, ব্যালকনিগুলো সমান 10 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট, 10 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট দুটা ব্যালকনি সমান দুটা বেডরুমের সাথে। তারপর আমরা যেটা পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং রুম পাচ্ছি আমরা। এই ড্রয়িং প্লাস ডাইনিং রুমটা হচ্ছে আমাদের 20 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি, 20 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি একটা বড় ড্রয়িং প্লাস ডাইনিং রুম, যেহেতু আপনি ড্রয়িং এবং ডাইনিং দুটা ইউজ করতে পারবেন তাই এই রুমটি বড় দেওয়া হয়েছে। তো এর সাথে আপনি এই পাশে রয়েছে একটা টয়লেট রয়েছে, এই পাশে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এটা হচ্ছে 4 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি, 4 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি। তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি দুটা আর একটা বেডরুমের পাশে বেডরুমটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 10 ফিট আর একটা বেডরুম। এই বেডরুমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। তারপর আমরা পাচ্ছি একটা কিচেন রুম, কিচেন রুমটি হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট, আমাদের একটা কিচেন রুম। তার সাথে আমাদের এই পাশে রয়েছে আর একটা বেডরুম, এই বেডরুমটি হচ্ছে আমাদের 10 ফিট বাই 10 ফিট আমাদের রয়েছে একটা বেডরুম এর পাশে। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে আমাদের বাড়ি। আমরা পাচ্ছি চারটা বেডরুম, একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, আমরা পাচ্ছি একটা কিচেন, আমরা পাচ্ছি এই বাড়িটিতে আমরা পাচ্ছি দুইটা টয়লেট। তো মোটামুটি এই সুন্দর বাড়িটি, এটা হচ্ছে যে বাড়িটির যে মাপটা। তো বন্ধুরা, এই বাড়িটি আপনি কীভাবে খরচটি কমাবেন? যদি আপনি প্লেন সিটের দরজা জানলা দেন এক্ষেত্রে আপনি খরচটা কমাতে পারেন, কারণ একটি প্লেন সিটের দরজা আপনি পাবেন 4 থেকে 5 হাজার টাকার ভিতরে, আর একটি কাঠের দরজা লাগবে আপনার 20 হাজার টাকা, মিনিমাম 20 হাজার টাকা লাগবে যদি একটু ভালো মানের কাঠের দরজা আরও বেশিও আছে। তো বন্ধুরা, যদি আপনি এই বাড়িটি একতলা কমপ্লিট করতে চান, এক্ষেত্রে একতলা কমপ্লিট করতে চান এক্ষেত্রে আপনি খরচটি হচ্ছে 17 লক্ষ 76 হাজার টাকা, 17 লক্ষ 76 হাজার টাকা লাগবে আপনি বাড়িটি একতলা কমপ্লিট করতে। তো যদি আপনি প্লেন সিটের দরজা জানলা দেন, ফ্লোর টাইলস না করেন, রং না করেন, মাটি খাড়া খরচ কম লাগে আপনার, এক্ষেত্রে আপনার 2 থেকে 3 লক্ষ টাকার মতন খরচটি আপনি কম হবে, 2 থেকে 3 লক্ষ টাকা খরচটি কম হবে। অর্থাৎ পরবর্তী কাজগুলো আপনি ধীরে ধীরে করলেন, আর যদি মাটি কাটা না লাগে এবং যদি আপনার প্লেন সিটের দরজা জানলা দেন খরচটি কমে চলে আসে। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন, যদি একটি হলেও উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আট রুমের একটি অসাধারণ বাড়ি। আমার সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের অনুরোধে প্লিজ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।